খারাপ লাগছে, মন খারাপ। জানি যে পরের বছর আসবে। হ্যাঁ, মানে তিন দিন কিভাবে কেটে গেল, কেটে গেল কি? হ্যাঁ তো বাবাই তো কেমন গুড মর্নিং ব্রো। আমরা এখন আছি ঐতিহ্য মিষ্টির দোকানে। এবার কি কিনতে হবে? এই এই ফুলগুলোই ওখান থেকে আনা। নাইস, চল হয়ে গেছে ফুল কেনা। এখন কাকিমা আমাদের শেফ হয়ে গেছে। আমি বানিয়েছি, ভালো হয়েছে? আমি দেখো এখানে সব খাবার ফাবার রেডি হয়ে গেছে, চিল্লার পাটিরা বসেও পড়েছে। বিসর্জনের দিন আজকে এসেছে, এই যে এখন ঠাকুরের পায়ে মিষ্টি চুইয়ে দিচ্ছে, আজকে ভাসানের দিনে থাকবে। এখন এরা ঘট তুলছে। এ নমস্কার নিয়েছিস? প্রিয়াঙ্কা দিয়ে চলে এসছে, একদম লাল পা সাদা শাড়ি পরে, একদম বরণ করার জন্য। ফার্স্ট না, ফার্স্ট পায়েল বৌদি, তারপরে তুমি, মানে ও গেছে, এখন তুমি ফার্স্ট।
সব ছবি তোলার জন্য রেডি বসে পড়ো কোলে নিয়ে এখানটাস ক্যামেরাম্যানের অবস্থা খারাপ হয়ে গেছে এতজন গ্রুপে চলে এসেছে ছবিতে ফ্রেমে আসবে কিনা জানি না ও বেরিয়ে যাবে পারলে ও বেরিয়ে যায় ওকে গাতে মার তুই গাতে থেকে পড়ে না যাস টাগেল কি টাগেল ভালো ওঠেনি যা দেরি করে হ্যাঁ এই কি হয়ে গেল তো মানে বাবা এটা ক্যামেরাম্যান সবাই এখন যাওয়ার জন্য রেডি ভাইয়া ঘট নিয়েও রেডি আছে এত বড় জিনিস কি করে নেবে ঠাকুরকে ভালো করে ধরে নে রেডি যাওয়ার জন্য ভালো লাগছে না আমি জানি তিন চার দিন খুব মজা হয়েছে ফেলতে আছে
চলো চলো, হ্যাঁ চলে এসো। বাবা বাবা সব আসছে দেখো, বাড়ির ছেলেরা সব আসছে দেখো। চলো, আমাদের পুজো তো এখন শেষ, এখন এবার তোমরা বলো কেমন লাগলো আমাদের বাড়ির কালী পুজো, যেটা 10 বছর পর আমাদের এই বাড়ি পুজোটা আবার চালু হলো। তো চলো, এই ছিল আমাদের পুরো পুজো সিরিজ। তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও, আর নেক্সট ভিডিও আছে খুব তাড়াতাড়ি। চলো টাটা, বাই করে দাও।